নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ আমি আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে, সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনার সঙ্গে কিছু সবজি এবং ফুলের গাছের সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো যে এই গরমে কী কী ধরনের গাছ আপনারা লাগাতে পারবেন এবং কী কী ধরনের সবজি চাষ করতে পারবেন। আপনারা টবেও করতে পারেন এবং জমি থাকে তাহলে আপনারা জমির মধ্যেও করতে পারবেন, খুবই ভালো হবে জমিতে, এবং টবেও আপনারা চাষ করতে পারবেন এই সমস্ত সবজি এবং ফুল গাছগুলোকে। তো বন্ধুরা, আমি আপনার সঙ্গে আলোচনা করব কতগুলি ফুল এবং সবজির ব্যাপারে। তো এবার শুরু করি, চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। প্রথমে আলোচনা করে নিই যে কী কী ধরনের সবজি আপনারা এই গরমে চাষ করতে পারবেন টবে বা জমিতে। মটর, শসা এবং টমেটো, এই তিনটি সবজি আপনারা কিন্তু টবে বা জমিতে মধ্যেও করতে পারবেন এই গরমে। তারপরে সবজি হচ্ছে বেগুন, মরিচ এবং ভুট্টা। এই সবজিগুলো আপনারা কিন্তু টবে করতে পারবেন, এবং ভুট্টাটা আপনারা টবে করতে চাইলে কিন্তু ভালো হবে না। যদি আপনারা জমিতে করেন ভুট্টাটা, ফলনগুলো ভালো হবে। আপনারা চেষ্টা করবেন যে জমির মধ্যে ভুট্টাটা করার। আর বেগুন আর মরিচটা আপনারা কিন্তু টবের মধ্যেও করতে পারবেন। এবার আলোচনা করে নিই যে কী কী ধরনের ফুলের গাছ আপনারা এই গরমে করতে পারবেন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস নয়নতারা, জিনিয়া, জুই, এই তিনটি আপনারা ফুলের গাছ আপনারা বাড়িতে করতে পারবেন টবে, খুবই ভালোভাবে। ল্যান্টেনা আপনারা দেখে থাকবেন গাছগুলি, আমি সাইডে ছবি দিয়ে দিচ্ছি। এই গাছগুলো যতগুলি আমি গাছ বলছি সেগুলো সাইডে আমি আপনাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি যে, এবং শেষে দুটি গাছ রয়েছে সেটা হচ্ছে বুগেনভিলিয়া এবং ম্যান্ডিভেলা। আপনারা এই দুটি গাছ আপনারা করতে পারবেন, খুবই ভালো হয় এবং দেখতে সুন্দর, খুবই ভালো ফুল হয় এই দুটি গাছগুলিতে, খুবই ভালো। বন্ধুরা বুগেনভিলিয়াতে আপনারা কিন্তু জল একদম কম দেবেন, কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো ফুল পাবেন। আপনারা কী কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে এই ফুল গাছের, সেসব বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে সঙ্গে এই ভিডিওতে কিছুটা হোক আলোচনা করে নিচ্ছি। 50% আপনারা যদি কোনো নর্মাল মাটি নেন তাহলে, আর 50% আপনারা যদি কোনো জৈব সার, গরু গোবর সার হোক বা ভার্মিকম্পোস্ট হোক, এই যদি 50% আপনারা যদি নিয়ে নেন তাহলে কিন্তু এই গাছগুলি খুবই ভালো গ্রোথ হবে এবং ভালো ফুল দেবে। এবং আরেকটা রয়েছে গাছ, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম কিন্তু গরমের জন্য খুবই ভালো, আপনারা করতে পারেন বাড়িতে, খুবই ভালোভাবে কিন্তু ফুল হয় এবং ফুলগুলো ভালো দেখতে লাগে, সুন্দর লাগে। এবং অ্যাডেনিয়াম গাছকে বলা হয় রাজস্থানের গোলাপ, আপনারা শুনে থাকবেন। এবং আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে ভিডিও রিলেটেড তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাকে সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে FBতে আপনারা মেসেজ করতে পারেন, সেখান থেকে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।